আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দর্শক, আজকে আমরা দেখব বোয়াল মাছ কীভাবে টোপ খায় এবং তার দুটো শুঁড় দিয়ে কীভাবে টোপটাকে লাড়ে এবং কোন প্রসেসে টোপটা মুখে তুলে আপনারা এই ভিডিওতে দেখতে পারবো। দেখেন, এখানে বোয়াল মাছ কিন্তু অনেক চালাক প্রকৃতির মাছ। তার মুখের সামনে দুটো দাড়ি বলা আমরা দাড়ি বলি বা শুঁড় বলি, শুঁড় দুটো দিয়ে সুন্দর করে টোপটাকে খাওয়ার আগে দেখে নেয় যে আসলে টোপের আশেপাশে কোনো ধরনের বড়শি বা কোনো ধরনের সুতা আছে কি না। তো আমরা ভিডিওতে দেখতে পারছি যে আসলে বলটা টোপ খেয়ে নিল। তো আপনারা লক্ষ্য করছেন কি না জানি না, মাছটা টোপ খাওয়ার আগে তার শুঁড় দিয়ে আশেপাশে দেখে নিল কিছু আছে কি না, বড়শি বা সুতা জাতীয় কিছু আছে কি না। তো দেখেন, এই যে টোপটা আমি স্লো মোশনে দেখাচ্ছি, টোপটা কিন্তু সে খেলো, তার এই যে সামনে যে শুঁড় দুটা, শুঁড় দুটো কিন্তু আগে বাড়াই দিয়ে তারপরে সে টোপটা মুখে তুলছে এবং খাচ্ছে। তো আপনারা যখন বড়শিতে টোপ গাঁথবেন, তো অবশ্যই বড়শিটা ফুলভাবে ভরাট করবেন যাতে বড়শি বের হয়ে না থাকে, বা এমন সুতো ইউজ করবেন, এমন সুতা দিয়ে বড়শিটা বাঁধবেন যাতে পানির সাথে মিলিয়ে যায়। মোট কথা, পানি কালারের, একবার ওয়াটার কালারের যে সুতাটা সেটা ব্যবহার করবেন। ওই কালারের সুতাটা ব্যবহার করলে পানিতে মিলিয়ে যাবে, মাছটা তখন টের পাবে না বেশিরভাগ সময়। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।